বিজেপি কমলাসাগর মণ্ডলের উদ্যোগে মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী এই দিন নিজ হাতে এলাকার দুস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, সেবাই বিজেপির ধর্ম। বর্তমান রাজ্য সরকারের মূল লক্ষ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া। পূর্বতন সরকারের সময় মানুষ খুন, সন্ত্রাস ইত্যাদি ঘটনা দেখেছে। বর্তমান সরকারের সময় যারা অপরাধ করে তাদেরকে ছাড়া হয় না। বর্তমান সরকারের বিরুদ্ধে বলার জন্য কোনো কিছু পাচ্ছে না বিরোধীরা, তাই বর্তমান রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি করার চক্রান্ত চলছে। তাই মুখ্যমন্ত্রী সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপর মানুষের আস্থা রয়েছে, তাই দ্বিতীয়বারের মতো রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে। একটু বাদেই শুরু হবে, আমি দু চারটি কথা বলে আমার বক্তব্যকে শেষ করব। আমাদের যে উদ্দেশ্য, আমাদের পার্টির যে উদ্দেশ্য, সেটা হচ্ছে সেবাই আমাদের ধর্ম। এটা হচ্ছে মূল মন্ত্র আমাদের, এবং অন্তিম ব্যক্তি পর্যন্ত যে আমাদের সরকারের যে বেনিফিশিয়ারি স্কিম সেগুলো যেন পৌঁছায়, সেটা হচ্ছে আমাদের মূল ধর্ম। এতদিন আমরা 35 বছরের রাজত্ব দেখেছি, কংগ্রেসেরও রাজত্ব দেখেছি, হিংসা, খুন, সন্ত্রাস এগুলো আমরা দেখতাম এবং পার পেয়ে যেত। যখনই কোনো ঘটনা ঘটত তারাই করত এবং পার পেয়ে যেত। কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। ব্যুরো রিপোর্ট, খবর।